সূরা বাকারা, মদিনা অবতীর্ণ, আয়াত 286, রুকু 40। শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আয়াত 30। আর যখন বলিলেন আপনার প্রভু ফেরেশতাগণকে, নিশ্চয়ই আমি বানাইব ভূপৃষ্ঠে একজন প্রতিনিধি, বলিল, আপনি কি সৃষ্টি করিবেন জমিনে এমন লোক যাহারা উহাতে ফ্যাসাদ করিবে ও রক্তারক্তি করিবে? পরন্তু আমরা সর্বদা তসবিহ পাঠ করিতেছি আপনার প্রশংসার সহিত এবং আপনার পবিত্রতা বর্ণনা করিয়া আসিতেছি। আল্লাহ বলিলেন, আমি উহা জানি যাহা তোমরা জানো না। আর আল্লাহ জ্ঞান দিলেন আদমকে সকল বস্তুর নামের, অনন্তর পেশ করিলেন উহা ফেরেস্তাদের সামনে এবং বলিলেন, তোমরা আমার নিকট এ সমস্ত বস্তুর নাম বলো যদি তোমরা সত্যবাদী হও। ফেরেস্তারা বলিল, আপনি অতি পবিত্র, আমাদেরই জ্ঞান নাই, কেবল ততটুকুই আছে যাহা আপনি আমাদিওকে শিখাইয়াছেন। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, বড় হেকমতময়। আল্লাহ বলিলেন, হে আদম, বলিয়া দাও তাহাদিগকে ওই সমস্ত জিনিসের নাম। অনন্তর যখন আদম তাহাদিগকে সমস্ত জিনিসের নাম বলিয়া দিলেন, তখন আল্লাহ বলিলেন, আমি কি তোমাদিগকে বলি নাই যে নিশ্চয়ই আমি অবগত আছি সমস্ত অদৃশ্য বিষয় আসমান ও জমিনের, এবং জ্ঞাত আছি যাহা তোমরা ব্যক্ত করো আর যাহা অন্তরে গোপন রাখো তাহাও। আর আমি যখন হুকুম দিলাম ফেরেস্তাদিগকে সেজদায় পতিত হও আদমের সামনে, তখন সকলেই সেজদায় পতিত হইল ইবলিস ব্যতীত। সে অমান্য করিল, অহংকৃত হইল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হইল। আর হুকুম দিলাম, হে আদম, বাস করো তুমি এবং তোমার স্ত্রী বেহেস্তে, এবং খাও উভয়ে উহা হইতে স্বচ্ছন্দে ও যথেচ্ছা, আর যাইও না ওই বৃক্ষের কাছে, অন্যথায় তোমরাও পরিগণিত হইবে জালেমদের মধ্যে। অনন্তর পদস্খলিত করিল শয়তান আদম ও হাওয়াকে ওই বৃক্ষের কারণে, অতপর বহিষ্কৃত করিয়া ছাড়িল তাহাদিগকে সেই সুখ শান্তি হইতে যাহাতে তাহারা ছিলেন। অনন্তর আমি বলিলাম, নিচে নামিয়া যাও, তোমাদের কতিপয়ের শত্রু থাকিবে, আর ভূপৃষ্ঠে তোমাদের কিছুকাল অবস্থান করিতে হইবে এবং ফায়দা উঠাইতে হইবে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। অতপর আদম আলাইহিসসালাম লাভ করিল স্বীয় প্রভু হইতে ক্ষমা প্রার্থনা সূচক কতিপয় বাক্য। তখন আল্লাহ কৃপা দৃষ্টি করিলেন তাহার প্রতি, নিশ্চয় তিনি বড় তওবা কবুলকারী, পরম দয়ালু। বলিলাম, নিচে নামিয়া যাও তোমরা সকলে বেহেস্ত হইতে, অতপর যদি তোমাদের নিকট আসে আমার পক্ষ হইতে কোনো হেদায়েত, তবে যাহারা অনুসরণ করিবে আমার ওই হেদায়েত তাহাদের উপর কোনো ভয়ও আসিবে না এবং ইহারা সন্তপ্ত হইবে না। আর যাহারা কুফরি করিবে এবং মিথ্যা প্রতিপন্ন করিবে আমার আহকামকে, তাহারা হইবে দোজখী, তাহারা উহাতে অনন্তকাল থাকিবে। হে বনি ইসরায়েল, স্মরণ করো আমার সেই এহসানগুলো যাহা আমি তোমাদের প্রতি করিয়াছিলাম, এবং তোমরা পূর্ণ করো আমার অঙ্গীকার, আমি পূর্ণ করিব তোমাদের অঙ্গীকার, আর শুধু আমাকেই ভয় করো। আর ইমান আনো ওই কিতাবের প্রতি যাহা আমি নাজিল করিয়াছি এমনভাবে যে উহা সত্যতা প্রমাণকারী ওই কিতাবের যাহা তোমাদের সঙ্গে আছে। আর হইও না তোমরা সকলের মধ্যে ওই কোরআনের সর্বপ্রথম অবিশ্বাসী। আর গ্রহণ করিও না আমার আহকামের পরিবর্তে তুচ্ছ বিনিময় এবং আমাকেই পূর্ণরূপে ভয় করো। আর মিশ্রিত করিও না সত্যকে অসত্যের সহিত এবং গোপনও করিও না সত্যকে যখন তোমরা অবগত আছো। আর তোমরা কায়েম করো নামাজ এবং দাও জাকাত, আর বিনয় প্রকাশ করো বিনয়ীদের সহিত। কি আশ্চর্য! আদেশ করো অন্যকে সৎকাজের আর নিজেদের সম্বন্ধে বেখবর, অথচ তোমরা কিতাব তাওরাত পাঠ করিয়া থাকো, তবে কি তোমরা এতটুকুও বোঝো না? আর সাহায্য লও ধৈর্য ও নামাজ দ্বারা,
এবং নিশ্চয় নামাজ কঠিন কাজ, কিন্তু খুশুওয়ালাদের জন্য নহে। খুশুওয়ালা তাহারাই যাহারা ধারণা করে যে নিশ্চয়ই তাহারা সাক্ষাৎকারী স্বীয় প্রভুর সহিত, আর ইহাও ধারণা করে যে তাহারা আপন প্রভুর নিকট প্রত্যাবর্তনকারী। হে বনে ইসরায়েল, স্মরণ করো, তোমরা আমার ওই নেয়ামত যাহা আমি তোমাদের পুরস্কার রূপে দিয়াছি, আর ইহাও যে আমি তোমাদিগকে ফজিলত দান করিয়াছি সমগ্র বিশ্ববাসীর উপর। আর সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহারও পক্ষ হইতে কোনো দাবি পরিশোধ করিতে পারিবে না, এবং কবুল হইবে না কোনো ব্যক্তি হইতে কোনো সুপারিশও, এবং গৃহীত হইবে না কোনো ব্যক্তি হইতে কোনো বিনিময়ও, আর তাহাদের প্রতি চলিতে পারিবে না কোনো পক্ষপাতিত্ব।